गुड मॉर्निंग स्टूडेंट्स तुम्हारे आगे वीडियोते आशा करी देखे तुम्हारे बहुपदी संख्या मेला चैप्टर आलोचना करो से दिन जगह आलोचना होगुलो एक बार एकटूखानी सिनोपसिस कर दीची। देखो आगे हमें जेने बहुपदी संख्या मेला काके बोले बहुपदी संख्या मेला काके बोले जेने मात्रा कि है जेने এবার এন মাত্রার একটা বহুপদী সংখ্যা মালা সেটার কি আকার হয় সেটা জেনেছিলাম। পি অফ এক্স সমান সেই এন এক্স যদি পারে এন ওইভাবে আমরা দেখেছিলাম। তারপরে দ্বিঘাত বহুপদী সংখ্যা মালার সাধারণ আকার কী হয় এবং রৈখিক বহুপদী সংখ্যা মালার সাধারণ আকার কী হয় সেগুলো আমরা জেনেছিলাম। এবারে এটা আমরা জেনেছিলাম যে বহুপদী সংখ্যা মালার যে ধ্রুবক বহুপদী সংখ্যা মালা কী হয় সেটাও জেনেছিলাম। ধ্রুবক বহুপদী সংখ্যা মালা কী হয় সেটাও জেনেছিলাম এবং শূন্য বহুপদী সংখ্যা মালা কী হয় সেটাও জেনেছিলাম। তারপরে আমরা জেনেছিলাম যে শূন্য বহুপদী সংখ্যা মালার মাত্রা অসংজ্ঞাত এবং ধ্রুবক বহুপদী সংখ্যা মালার মাত্রা হচ্ছে শূন্য, ঠিক আছে। আর এমনি যে কোনো মাত্রার বহুপদী সংখ্যা মালা সেগুলো তো আমরা করিয়েছিলাম। মাত্রাটা কীভাবে বের করা হয় তোমাদের বলে দেওয়া হয়েছে যে সেখানে এক্স যে এক্সের যে সর্বোচ্চ ঘাত সেটাই হবে বিভিন্ন পদে এক্সের যে সর্বোচ্চ ঘাত আছে সর্বোচ্চ ঘাতটাই হচ্ছে তার মাত্রা। এবারে একচল বিশিষ্ট যেমন বহুপদী সংখ্যা বলা হয় দ্বিচল বহুচল বিশিষ্ট বহুপদী সংখ্যা বলা হতে পারে সেটাও আমরা বলেছিলাম। এরপরে আমরা দেখিয়েছিলাম যে দুটো বহুপদী সংখ্যা বলার যোগফল বিয়োগফল এবং গুণফল সেগুলো বহুপদী সংখ্যা বলা হয় এবং ভাগফল যে বহুপদী সংখ্যা বলা হবে এমন কোনো নিশ্চয়তা নেই সেটা আমরা একটা উদাহরণ দিয়ে আগের দিন দেখিয়েছিলাম। তো সেটাই আজকে আমরা আলোচনা করব, আজকের ভিডিওতে আমরা সেটাই নিয়ে আলোচনা করব। তো এরপরে আর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে জিরোস অফ এ পলিনোমিয়াল, অর্থাৎ একটা বহুপদী সংখ্যা বলা শূন্য কী হয়। তো বহুপদী সংখ্যা বলা শূন্য এ হবে যদি এফ অফ এ জিরো হয়, তোমাদের বলা হয়েছিল এফ অফ এ যদি জিরো হয় তাহলে বহুপদী সংখ্যা বলা শূন্য বলা হবে এ কে, অর্থাৎ এক্স সমান এ বহুপদী সংখ্যা বলা একটা শূন্য হবে যদি এফ এক্স এর একটা শূন্য হবে যদি এফ অফ এ জিরো হয়, সেটাও দেখানো হয়েছিল। এবার বলা হয়েছিল যে যদি ধ্রুবক বহুপদী সংখ্যা বলা হয় তার কিন্তু কোনো শূন্য আমরা পাব না, ধ্রুবক বহুপদী সংখ্যা বলার কোনো শূন্য পাবো না। আর শূন্য বহুপদী সংখ্যা বলার শূন্য যে কোনো বাস্তব সংখ্যা হবে, যে কোনো বাস্তব সংখ্যায় একটা শূন্য বহুপদী সংখ্যা বলার শূন্য হবে। আর রৈখিক বহুপদী সংখ্যা বলার শূন্য একটা হবে, দ্বিঘাত বহুপদী সংখ্যা বলার শূন্য দুটো হবে, ইত্যাদি ইত্যাদি হবে। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা আগের দিন করেছি। এরপরে একটা উপপাদ্য করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য, সেটি হচ্ছে ভাগশেষ উপপাদ্য, রিমাইন্ডার থিওরেম করেছিলাম। বলেছিলাম যে এফ এক্স যদি একটা বহুপদী সংখ্যা বলা হয় যার মাত্রা হচ্ছে এন, এন এর মান এক এর থেকে বড় বা সমান, আর এ যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে এক্স মাইনাস এ তারা যদি ভাগ করা হয় এফ এক্সকে, সেক্ষেত্রে ভাগশেষ যেটা হবে সেটার মান এফ এ, সেটার মান এফ অফ এ হবে, এটা আমরা দেখিয়েছিলাম, ঠিক আছে। তো এটা আমরা প্রমাণও করেছিলাম। এরপর কিছু অঙ্ক করিয়েছিলাম আর কিছু অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া হয়েছিল। তো আশা করি সেই অ্যাসাইনমেন্ট তোমরা করেছো। আজকে পরবর্তী অংশ আমরা আলোচনা করব, পরবর্তী অংশটা আমরা আজকে ভিডিও ছাড়ব। তো সেগুলো দেখো, আজকে যেটা করবো সেটি হচ্ছে গুণনীয়ক উপপাদ্য, ফ্যাক্টর থিওরেম আমরা আলোচনা করবো। তো আমি একটু লিখে নিয়েছি ব্যাপারটা, বিবৃতি তোমাদের বলে দিয়েছি, বিবৃতিটা তোমাদের বইতেও আছে। আগেরটাতে ছিল যে এফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এফ এ, এখন একটা একটু অন্যরকম, দেখো কীরকম আছে। বলা হচ্ছে এফ এক্স একটা বহুপদী সংখ্যা বলা যার মাত্রা এম, এন হচ্ছে গ্রেটার ইকুয়াল টু ওয়ান এবং এ একটা বাস্তব সংখ্যা, তাহলে এই দুটো হবে, দুটো কিন্তু পরস্পর বিপরীত বিপরীত বিপরীত। দেখো বলছে এক্স মাইনাস এ এফ এক্স এর একটা উৎপাদক হবে যদি এফ অফ এ জিরো হয়, যদি এফ অফ এ জিরো হয় তাহলে এক্স মাইনাস এ এফ এক্স এর একটা উৎপাদক হবে। আমরা কিন্তু ভাগ শেষ উপপাদ্য করেছিলাম যে এফ এক্স কে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ শেষ হবে এফ এ। তো এখন দেখো ভাগশেষ যদি জিরো হয় সেক্ষেত্রে তো আমরা বলতে পারি ওইটা তারা বিভাজ্য, তার মানে ওর একটা উৎপাদক হবে, সেটাই অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে। মানে ভাগশেষ উপপাদ্যটাকে একটু অন্যরকমভাবে এখানে গুণনীয়ক উপপাদ্য হিসাবে বলা আছে। তাহলে কি প্রথমটা হলো এক্স মাইনাস এ এফ এক্স এর উৎপাদক হবে কখন, না যদি এফ এফ অফ এ জিরো হয়। বিপরীত বিবৃতি হচ্ছে যদি মানে এইটা জিরো হলে, মানে এফ অফ এ যদি না সরি এফ অফ এ জিরো হলে এক্স মাইনাস এফ এক্স এর উৎপাদক হবে প্রথম বিবৃতি। দ্বিতীয় বিবৃতি হচ্ছে এক্স মাইনাস এ যদি এফ এক্স এর একটা উৎপাদক হয়ে যায় সেক্ষেত্রে এফ অফ এ জিরো, সেক্ষেত্রে এফ অফ এ কী হবে জিরো, ঠিক আছে। তো এখন দেখো এটা প্রমাণ করবো। তো আমরা তো ভাগশেষ উপপাদ্য আগে থেকে জানি, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি এফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আমরা একটা অনন্য ভাগফল কিউ এক্স পাবো,
হ্যাঁ, এবং fx কে আমরা এইভাবে লিখতে পারবো। এখন qx এর মাত্রা তোমরা জানো, qx এর মাত্রা হচ্ছে অবশ্যই n মাইনাস 1 হবে, কেননা fx এর মাত্রা হচ্ছে n আর x মাইনাস a তার মাত্রা হচ্ছে মানে যেটা দিয়ে ভাগ করছি তার মাত্রা হচ্ছে 1। সুতরাং একটা n মাত্রার বহুপদী সংখ্যামালাকে যদি এক মাত্রার বহুপদী সংখ্যামালা দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগফলটা অবশ্যই এক মাত্রা কম হবে, মানে fx এর যা মাত্রা তার থেকে এক কম হবে, তার মানে n মাইনাস 1 হবে, এর মাত্রাটা অবশ্যই n মাইনাস 1। এবং দেখো সেক্ষেত্রে আমরা এখানে অনন্য ভাগফল qx অনন্য ভাগশেষ আর x ধরে আমরা করেছিলাম যে r এর মানে ফেলি, এখানে একসঙ্গে আমি f এ লিখে দিয়েছি। কেন না তোমরা তো ভাগশেষ, সেই জন্য ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কথা বলা, তাহলে f x সমান আমরা এইভাবে লিখতে পারবো। এবং দেখো এটি অবশ্যই একটি অভেদ, এবং এটা কি না f অফ a যেহেতু বসিয়ে দেওয়া আছে x এর জায়গায়, তাহলে f অফ a এইটা কিন্তু x বর্জিত সংখ্যা, এটা কিন্তু x বর্জিত সংখ্যা। এখন দেখো আমি তো বলেছি যে যে x মাইনাস এ f x এর উৎপাদক হবে যদি f অফ a 0 হয়। এখন যদি f অফ a 0 হয়ে যায় তাহলে কি হবে, যদি f অফ a সমান 0 হয়, f অফ a সমান 0 হয় তবে কি হবে দেখো, তবে f x সমান কি হবে না x মাইনাস a ইনটু q অফ x। তাহলে কি পাচ্ছি f x এর একটা উৎপাদক, দেখো এইটা একটা আর এইটা একটা, দুটো গুণফলের আকারে আছে, মানে এটাও একটা উৎপাদক এটাও একটা উৎপাদক। তাহলে আমরা বলতে পারছি যে f x এর একটা উৎপাদক দেখো x মাইনাস a, প্রমাণ হলো প্রথমটা, কিন্তু প্রমাণ হয়ে গেল, খুব ইজি খুব ইজি, প্রথমটা কিন্তু আমরা প্রমাণ করে দিলাম। এবারে দ্বিতীয়টা প্রমাণ করবো, দ্বিতীয়টা বলবো x মাইনাস a f x এর একটি উৎপাদক হলে f x সমান 0, মানে উল্টো x মাইনাস a যদি f x এর একটা উৎপাদক হয় তাহলে আমরা দেখাবো যে f অফ a 0 হয়, সেটাও খুব ইজিলি আমরা প্রমাণ করতে পারবো। তাহলে দেখো এখানে f x f 0 বসিয়ে দিয়ে আমরা কিন্তু পেয়ে গেলাম যে f x সমান x মাইনাস a ইনটু q x, তো দেখিয়ে দিলাম ঠিক আছে। এবারে আমরা উল্টোটা করবো, বিপরীত ইন্টিগ্রেট করবো, মানে এই এক নম্বরটা প্রমাণ হলো, এবার দু নম্বরটা প্রমাণ করছি, দু নম্বরটা দেখো, দু নম্বরটাতে বলা আছে যে x মাইনাস a f x এর একটি উৎপাদক হলে f অফ a 0, আমরা ধরে নিচ্ছি ধরা যাক x মাইনাস a f x এর একটি উৎপাদক, f x এর একটি উৎপাদক, এবং এবং f অফ x সমান x মাইনাস a ইনটু আমি g অফ x ও বলতে পারি, q অফ x ও বলতে পারি, তোমাদের যেহেতু এখানে কিউ অফ এক্স, কিউ দিয়ে বলা হচ্ছে কোসেন্ট মানে ভাগফল, সেই জন্য আমরা ওইভাবেই লিখলাম x মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স। কেন বলেছি দেখো x মাইনাস এ হচ্ছে এফ এক্স এর উৎপাদক, তাহলে এফ এক্স কে আমরা এইভাবে লিখতে পারি, একটা উৎপাদক x মাইনাস এ আর একটা আছে, আর একটা কিছু আছে মানে এখানেও একেও আবার উৎপাদক ভাঙা যেতে পারে, এমন নয় যে এর আর উৎপাদক নেই, এরও আরো আরো হয়তো উৎপাদক আছে, কিন্তু এটা ইন্টু একটা কিছু হবে সেরকম আমরা করে নিয়েছি ঠিক আছে, ধরে নিয়েছি। দেখো এখানে এটিও তো একটি অভেদ, এটাও অবশ্যই একটি হবে, এটিও একটি অভেদ, এটি একটি অভেদ, তো আমরা দেখো উভয় পক্ষে অভেদ মানে কি এক্স এর যা কোনো যে কোনো মান আমরা বসাই দুটো পক্ষে তো সমান হবে, উভয় পক্ষে এক্স এর মান এ বসিয়ে দাও, এক্স সমান এ বসালে পায় কি পাবো, কি পাবো দেখো এফ অফ এ সমান এ মাইনাস এ ইন্টু কিউ অফ এ, তার মানে দেখো জিরো, এটা জিরো ইন্টু কিউ অফ এ, তার মানে দেখো জিরো, দেখো এফ অফ এ জিরো পেয়ে গেল, এখন বলাই গেছে উপপাদক হলে এফ অফ এ সমান জিরো হবে, প্রমাণ হলো খুব ইজি খুবই ইজি। ভাগশেষ উপপাদ্যটাকে একটু অন্যরকম ভাবে এখানে বিবৃতি দিয়ে প্রমাণ করা ঠিক আছে, ভাগ গুণনীয়ক উপপাদ্য কিন্তু মনে রাখবে এটি হচ্ছে গুণনীয়ক উপপাদ্য বা ফ্যাক্টর থিওরি। ওকে এবার দেখো কতগুলো ইম্পর্টেন্ট জিনিস করানো হচ্ছে, প্রথমত এরকম একটা, এটা অঙ্কের মতোই বলতে পারো, এরকম কিন্তু অঙ্ক আসতে পারে প্রমাণ মানে থিওরি টাইপের অঙ্ক ঠিক আছে, এরকম কিন্তু আসতে পারে, একটা তোমাদের বইতে করে দেওয়া আছে, আমি আরও কয়েকটা করিয়ে দেবো তার সঙ্গে। দেখো বলা হচ্ছে এন যদি ধনাত্মক যুগ্ম সংখ্যা হয়, এন ধনাত্মক যুগ্ম সংখ্যা হবে, যুগ্ম সংখ্যা হবে ফলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন সর্বদা এক্স মাইনাস ওয়াই দ্বারা বিভাজিত হবে, সর্বদা এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজিত হবে নাকি না, এটা ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হলে এক্স মাইনাস
n minus y মানে y ঠিক করে n এর একটি উৎপাদক উৎপাদক x minus y হবে x plus y এরকম বলা আছে x plus y এটা একটা উৎপাদক হবে বলা আছে দেখ এরকম হবে n হচ্ছে ধনাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা তাহলে x minus x to the n minus y to the n এইটার একটা উৎপাদক x plus y হবে এর পূর্ণাঙ্ক গুণনীয় উপপাদ্য তোমরা একটু আগে করেছো তো সেটা সেই অনুযায়ী কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারবো খুব সহজে এটা প্রমাণ হবে দেখো এখানে কি বলা আছে না x টু দি n মাইনাস y টু দি n এর একটি উৎপাদক x প্লাস y আমরা ধরে নিলাম ধরা যাক x টু দি n মাইনাস y টু দি n এর একটি উৎপাদক সরি x to the n minus y to the n কে x minus y দ্বারা ভাগ করলে x plus y দ্বারা ভাগ করলে অনন্য ভাগফল q এবং অনন্য ভাগশেষ r পাওয়া যাবে যেখানে আচ্ছা এইরকম আমি বললাম যে x মাইনাস x প্লাস y দ্বারা যদি এটা ভাগ করা তাহলে অনন্য ভাগফল পাওয়া যাবে q এবার অনন্য ভাগশেষ পাওয়া যাবে r এরকম বললাম এখন দেখো ভাগ করছে কি দিয়ে x প্লাস y দিয়ে তো এখন এটা তো দ্বিচল বিশিষ্ট একটা বহুপদী সংখ্যা মানে যেটা দেওয়া আছে ভাজ্যটা সেটাও কিন্তু দ্বিচল বিশিষ্ট তো আমরা এটাকে তুমি যদি x এর একটা বহুপদী সংখ্যামালা হিসাবেও কিন্তু ধরে নিতে পারো শুধুমাত্র x এর একটা বহুপদী সংখ্যামালা হিসাবে ধরে নিতে পারো সেক্ষেত্রে y টাকে তুমি কনস্ট্যান্ট ধরতে পারো আবার যদি y কে তুমি বহুপদী y এর বহুপদী সংখ্যামালা ধরো তখন কিন্তু তোমাকে x এর x টাকে ধ্রুবক ধরতে হবে যাই হোক আমি যদি x টাকে চলরাশি ধরি y টাকে আমি চলরাশি হিসাবে না ধরে আমি ধ্রুবক হিসাবে যদি ধরি তাহলে এইটা অবশ্যই x এর একটা n ক্রমের মানে n মাত্রার একটা বহুপদী সংখ্যামালা ঠিক আছে তার মানে যেটা ভাজ্য অর্থাৎ f অফ x যেটা যদি আমি f অফ x বলি আর যদি ওটা f অফ x নয় f অফ x y f অফ x কমা y তো সেটা হচ্ছে তার মাত্রা হচ্ছে n এমনিতেও f অফ x y ধরলেও তার মাত্রা n আর f অফ x ধরলেও কিন্তু তার মাত্রা n কেননা x এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে n সর্বোচ্চ ঘাত হচ্ছে n সুতরাং এটা একটা n মাত্রা বহুপদী সংখ্যামালা আবার যেটা দিয়ে ভাগ করছি সেটা কিন্তু এক মাত্রা তুমি এক্স এর ধরো আর ওয়াই ওয়াই ধরো এক্স এর সর্বোচ্চ মাত্রা এক আছে ওয়াই এর সর্বোচ্চ মাত্রা এক আছে সুতরাং ওখানেও কিন্তু এক মাত্রার একটা বহুপদী সংখ্যামালা দিয়ে আমরা ভাগ করছি তাহলে অবশ্যই কিউ এর মাত্রাটা বুঝতেই পারছো কিউ এর মাত্রাটা যে এর থেকে একটা কম হবে অর্থাৎ এন মাইনাস ওয়ান হবে এন মাইনাস ওয়ান হবে আর আর কি হবে আর এর মাত্রাটা কি হবে দেখো যদি আমি x এর পলিনোমিয়াল হিসাবে ধরি তাহলে r টা কিন্তু x বর্জিত হবে কারণ r এর মাত্রা x প্লাস y এর মাত্রা থেকে কম হবে x প্লাস y এর মাত্রা হচ্ছে 1 তার থেকে কম মানে মাত্রা হবে 0 শূন্য মাত্রার বহুপদী সংখ্যামালা তার মানে হয় সেটা ধ্রুবক না হলে সেটা 0 হয় সেটা ধ্রুবক না হলে সেটা 0 তো তাহলে r অ্যাকচুয়ালি x বর্জিত একটা সংখ্যা হতে পারে আবার যদি y এর পলিনোমিয়াল ধরো এটাকে তাহলে r কিন্তু y বর্জিত হবে কেননা এখানে y এর মাত্রা হচ্ছে 1 y এর এরকম এক মাত্রার বহুপদী সংখ্যাকে ভাগ করছি মানে এর মাত্রা নিশ্চয়ই 1 এর থেকে কম হবে তার মানে 0 হবে অর্থাৎ x বর্জিত হবে বলতে পারি আবার y বর্জিত হবে সেটাও কিন্তু বলতে পারি তো যাই হোক আমরা এখানে বলছি যে অবশ্যই r x বর্জিত হবে x বর্জিত হবে এবং q এর মাত্রা n মাইনাস 1 ঠিক আছে যদিও এটা না দিলেও হবে তো তাহলে দেখো আমরা ওই x টু দি n মাইনাস y টু দি n কে কিভাবে লিখতে পারি x টু দি n মাইনাস y টু দি n কে আমরা লিখতে পারি দেখো দিস ইকুয়াল টু আমরা ভাগ করছি কি দিয়ে x প্লাস y দিয়ে তাহলে x প্লাস y ইনটু q প্লাস r বুঝতে পারা গেছে যে অ্যাকচুয়ালি এটা q অফ x y ও ধরতে পারি আমরা সেটা লিখিনি কিউ অফ এক্স ওয়াই এখানে লিখতে পারি কোনো অসুবিধা নেই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখন এটা তো বুঝতেই পারছো এটা কি হবে
এটি একটি অবজেক্ট যেখানে আর এক্স নিরপেক্ষ, আর হচ্ছে এক্স নিরপেক্ষ, অর্থাৎ আর হলে এক্স নিরপেক্ষ, অর্থাৎ এক্স এর মানের উপর আর নির্ভরশীল হয়ে আছে, এক্স নিরপেক্ষ লিখে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ এক্স এর মান আমরা যদি উভয় পক্ষে এক্স এর কোনো মান বসাই তাহলে কিন্তু আর এর মানের কোনো পরিবর্তন হবে না, এইগুলো পরিবর্তন হবে কিন্তু আর এর মানের কোনো পরিবর্তন হবে, কারণ এটা ধ্রুবক সংখ্যা, এটা একটা ধ্রুবক সংখ্যা, এক্স নিরপেক্ষ বলতে পারি, ওয়াই নিরপেক্ষ বলতে পারি, এটি একটি ধ্রুবক সংখ্যা, এক্স নিরপেক্ষ ধ্রুবক সংখ্যা এরকম বলতে পারি, ধ্রুবক সংখ্যা। অর্থাৎ উভয় পক্ষে আমরা যদি x সমান মাইনাস ওয়াই বসাই, বসালে হয় কি হবে বলুন না, মাইনাস ওয়াই হোল টু দি এন প্লাস মাইনাস ওয়াই টু দি এন, দিস ইকুয়াল টু, দেখো আসবে মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর, দেখো আর তো আরই হয়ে যাবে, আর এর মানের কোনো পরিবর্তন হবে না, কারণ আর হচ্ছে এক্স নিরপেক্ষ, এক্স এর মান যাই বসাই না কেন আর এর মানের আমার কোনো পরিবর্তন আসবে না। দেখো হয়ে গেছে, দেখো এবারে দেখো এখানে কি হচ্ছে, বা এখানে কিন্তু বলা আছে দেখো এন হচ্ছে ধনাত্মক যুগ্ম সংখ্যা, ধনাত্মক যুগ্ম সংখ্যা, ধনাত্মক যুগ্ম সংখ্যা যদি হয় তার মানে কি এন এর মান হচ্ছে 2, 4, 6, 8 ইত্যাদি, এন এর মান হচ্ছে 2, 4, 6, 8 ইত্যাদি, ওকে। তাহলে এন এর মান যদি 2 হয়, ধরে নাও 2, তাহলে এটা কত, মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, আর এটাও মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে 0 হবে। এন এর মান যদি 4 হয় তাহলে মাইনাস ওয়াই হোল টু দি 4 মানে ওয়াই টু দি 4, আর এটাও মাইনাস ওয়াই টু দি 4, 0 হবে। মানে এন যেহেতু ধনাত্মক যুগ্ম সংখ্যা, অযুগ্ম হলে কিন্তু হতো না, অযুগ্ম হলে এটা মাইনাস হতো, এইটাও মাইনাস, সুতরাং কেটে এটা শূন্য হতো না, কিন্তু যেহেতু এন যুগ্ম ধনাত্মক যুগ্ম সংখ্যা তার জন্য এটি হবে শূন্য, শূন্য সমান মানে কি হবে, দেখো শূন্য ইন্টু কিউ প্লাস আর, তাহলে দেখো আর সমান শূন্য। এখানে তোমাকে কি লিখতে হবে, যেহেতু এন ধনাত্মক যুগ্ম সংখ্যা, ধনাত্মক যুগ্ম সংখ্যা, এইটুকু শুধু লিখে দিলে তোমাদের এসে দেখো, দেখো আর সমান 0 পেয়ে গেছি, আর সমান 0 পেয়ে গেছি, তাহলে কি লিখবো, মানে এই ভাগশেষ শূন্য, ভাগশেষ শূন্য মানে অবশ্যই এর একটা উৎপাদক এক্স প্লাস, ঠিক আছে। অতএব আমরা বলবো, অতএব যে গুণনীয় উপপাদ্য তোমরা জানো যে ভাগশেষ যদি শূন্য হয়, এফ অফ এ যদি শূন্য হয় তাহলে এক্স মাইনাস এফ এক্স এর একটা উৎপাদক হয়, অতএব আমরা এখানে বলবো যে গুণনীয় উপপাদ্য অনুযায়ী, গুণনীয় উপপাদ্য অনুযায়ী অনুযায়ী আমরা কি পাবো না, এক্স প্লাস ওয়াই এক্স টু দি এন মাইনাস ওয়াই টু দি এন এর একটি উৎপাদক হবে, একটি উৎপাদক হবে যখন এন ধনাত্মক যুগ্ম সংখ্যা, ধনাত্মক যুগ্ম সংখ্যা, খুব ইজি, খুব ইজি। দেখো এরকমই প্রায় সেম টাইপের আরো আমি তিনটে অঙ্ক বলে দিচ্ছি, তিনটে অঙ্ক একই টাইপের বলে দেওয়া হচ্ছে। দেখো এবারে বলা হচ্ছে এন যদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে বলা হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর কিন্তু যুগ্ম বলা হচ্ছে না, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এক্স টু দি এন মাইনাস ওয়াই টু দি এন এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস ওয়াই। দেখো এবারে কি বলা হচ্ছে, একটু জাস্ট পাল্টে দেওয়া হয়েছে, কি বলা হলো না, এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কিন্তু যুগ্ম অযুগ্ম হতে পারে, 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি যদি হয় সেক্ষেত্রে কি যুগ্ম আছে কিছু অযুগ্ম, 1, 3, 5, 7 অযুগ্ম, 2, 4, 6, 8 ইত্যাদি এগুলো যুগ্ম, তাহলে ওগুলো সবই কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে কি আছে যুগ্ম হতে পারে অথবা অযুগ্ম হতে পারে। এবার বলা হচ্ছে এক্স টু দি এন মাইনাস ওয়াই টু দি এন এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই, এখানে দেখো ঠিক একইভাবে আমরা লিখবো, ধরা যাক এক্স টু দি এন মাইনাস ওয়াই টু দি এন কে এবার লিখবো এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে অনন্য ভাগ ফল কিউ এবং অনন্য ভাগ শেষ আর পাওয়া যাবে, অবশ্যই আর এক্স বর্জিত হবে, আর অবশ্যই এক্স বর্জিত হবে এবং কিউ এর মাত্রা অবশ্যই এন মাইনাস ওয়ান হবে, এটা ঠিকই আছে একই ধরনের লেখা।
তাহলে দেখো আমরা কি লিখতে পাচ্ছি x টু দি n মাইনাস y টু দি n সমান x মাইনাস y ইনটু q প্লাস r কারণ আমরা এখানে ভাগ করছি কি দিয়ে x মাইনাস y দিয়ে ভাগ করছি দেখো এবার কি হচ্ছে এটিও দেখো একটু হবে যেখানে r হচ্ছে x নিরপেক্ষ ধ্রুবক সংখ্যা তাহলে এখানে কিন্তু আবার x সমান আমরা প্লাস y বসাবো আমরা কিন্তু এখানে x সমান মাইনাস y বসাবো না কি বসাবো x সমান প্লাস y বসাবো কারণ x এর x যে কোনো মানের জন্য এটা সত্য হবে কিন্তু x এর মানের উপর এটা নির্ভর করবে না x এর যা খুশি মান বসাই 1 2 3 4 5 ইত্যাদি যাই বসাই না কেন x এর মানের উপর এইটার মান কখনোই পাল্টাবে না যেমন দেখো তোমাদের যদি একটা উদাহরণ দিয়ে বলা হয় মনে করো y সমান এরকম আছে x প্লাস হয়তো 2 y সমান x প্লাস 2 আচ্ছা মনে করো x এর মান যদি আমি 2 বসাই x এর মান যদি 2 যদিও এটা একটা সমীকরণ হয়ে গেছে যদিও এটা হয়েছে এটা একটা সমীকরণ হয়ে গেছে হ্যাঁ আমি যদি ওই রকম না বলি আমি যদি এরকম বলি যে a মাইনাস 2 হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 4 a প্লাস 4 এটা তোমরা জানো অনেক আগে থেকেই জানো যে এইটাকে বিস্তৃত করলে এরকম পাওয়া যায় অবশ্যই এটা একটা হবে a এর যে কোনো বাস্তব মানের জন্য এটা সত্য তো দেখো এইখানে আছে এই যে তিনটে পদ আছে তিনটে পদের মধ্যে এই তৃতীয় যে পদটা সেই তৃতীয় পদটা কিন্তু a বর্জিত তার মানে ওইটা হচ্ছে ধ্রুবক সংখ্যা তো এ যে কোনো বাস্তব মানের জন্য এটা সত্য হবে এ যাই মান বসায় না কেন ধরো এ এর মান যদি শূন্য বসায় তাহলে কি হবে শূন্য মাইনাস দুই হোল স্কোয়ার সমান শূন্য স্কোয়ার মাইনাস ফোর ইন্টু শূন্য প্লাস ফোর দেখো তৃতীয় পদটা কিন্তু ফোর ইন হয়ে যাচ্ছে আবার যদি এ এর মান যদি এক বসায় তাহলে এক মাইনাস দুই স্কোয়ার সমান এক স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস ফোর আবার দেখো তৃতীয় পদটা কিন্তু ফোর ইন হয়ে যাচ্ছে অর্থাৎ যেটা এক্স বর্জিত বা এখানে এ বর্জিত সেই পদটা কিন্তু পাল্টাবে না ঠিক আছে তো এইটাই আমরা এখানে কাজে লাগাচ্ছি এরকম তাহলে আমরা কি করব উভয় পক্ষে আমরা যদি x1 প্লাস y বসাই কি হবে এটা প্লাস y হোল টু দি n মাইনাস y হোল টু দি n সমান প্লাস y মাইনাস y ইনটু q প্লাস r দেখো এবার কি হচ্ছে m কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা বলেছে যে কোনো পূর্ণ সংখ্যা মনে করো n মানে 1 তাহলে y মাইনাস y হবে 0 হবে n এর মানে 2 হয় তাহলে y স্কয়ার মাইনাস y স্কয়ার 0 হবে n এর মানে 3 হয় y কিউব মাইনাস y কিউব 0 হবে সবই ক্ষেত্রে কিন্তু বাঁ দিকটা 0 আর এই পাশে দেখতে পাচ্ছ প্লাস y মাইনাস y মানে 0 হবে আর প্লাস ইনটু কিউ প্লাস r দেখো এই ক্ষেত্রেও কিন্তু r সমান 0 তাহলে দেখো গুণনীয় প্রভাব অনুযায়ী আমরা বলতে পারবো x মাইনাস y এর একটা উৎপাদক হবে যদি m যে কোনো পূর্ণ সংখ্যা হয় যে কোনো পূর্ণ সংখ্যা হয় এখানে কিন্তু যে কোনো ধনাত্মক অবশ্যই যে কোনো ধনাত্মক এখানে কিন্তু ধনাত্মক লেখা ছিল ধনাত্মক লেখা হ্যাঁ ধনাত্মক হলে কিন্তু হবে যে কোনো পূর্ণ সংখ্যা যেখানে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় ঠিক আছে এরকম আমরা বলে দিতে পারলাম ঠিক একইভাবে আরো দুটো এরকম আমরা করতে পারবো এবার বলা হচ্ছে এন অযুগ্ম পূর্ণ সংখ্যা হয় অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এক্স টু দি এন মাইনাস সরি এক্স টু দি এন প্লাস ওয়াই টু দি এন এর একটা উৎপাদক এক্স প্লাস ওয়াই এবার বলা হচ্ছে এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে এক্স টু দি এন প্লাস ওয়াই টু দি এন এর একটা উৎপাদক হবে এক্স প্লাস ওয়াই এরকম একটা অঙ্ক আমরা করাবো একটু পরে এই থিওরিগুলো কাজে লাগিয়ে হবে সেরকম একটা অঙ্ক এরপরেই আমি করাবো সেখানে তুমি ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে দেখো তাহলে এখানে দেখো আমরা কিন্তু ভাগ করবো কাকে না এক্স টু দি এন প্লাস ওয়াই টু দি এন কে কত দিয়ে ভাগ করবো এক্স প্লাস ওয়াই দিয়ে অনন্য ভাগ ফল ওইটা অনন্য ভাগ সে এইভাবেই লিখবো এক্স বর্জিত এরকম এরকম এক লিখবো তাহলে এখানে কি লিখবো এটা এক্স টু দি এন প্লাস ওয়াই টু দি এন এটাও এক্স প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর যেমন ভাবে আছে সেরকমই লিখবো এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে আমাদের আবার যে এক্স সমান মাইনাস ওয়াই বসবো এক্স সমান মাইনাস ওয়াই বসা বসিয়ে দিলে কি পাবো দেখো মাইনাস ওয়াই টু দি এন এটা প্লাস ওয়াই টু দি এন সমান এটি মাইনাস ওয়াই এটি প্লাস ওয়াই প্লাস এন তাহলে দেখো এবারে কি হচ্ছে এম কিন্তু বলা আছে অযুগ্ম এম যদি যুগ্ম হয় তাহলে কি হয় মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার আবার এটা ওয়াই স্কোয়ার জিরো হবে কি হবে না এটা যদি চার হয় তাহলে মাইনাস ওয়াই হোল টু দি ফোর মানে ওয়াই টু দি ফোর এটাও ওয়াই টু দি ফোর চার হবে না কিন্তু দেখো যদি তিন হয় কি এক হয় কি পাঁচ হয় তাহলে মাইনাস ওয়াই হোল টু দি ফোর ফাইভ মানে মাইনাস ওয়াই টু দি ফাইভ প্লাস ওয়াই টু দি ফাইভ জিরো হয়ে যাবে সবসময় এটা জিরো হবে কি হবে এটা জিরো হলো এইটা জিরো হলো এটা শুধু এখানটাতে লিখতে হবে এন ধনাত্মক অযুগ্ম সংখ্যা হবে এন ধনাত্মক অযুগ্ম সংখ্যা এরকম বলতে আগেরটাতেও কিন্তু এটা পাল্টানো হয়নি আগেরটাতেও এটা লিখতে হতো এন যে কোনো পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে
ঠিক আছে তাহলে দেখো r = 0 পেয়ে গেলাম তাহলে গুণের রূপান্তরই বলি দেবো x + y এটার একটা উৎপাদক হবে যখন n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে আরেকটা ওই রকম আছে এবারে হচ্ছে n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এইটা কিন্তু একটু অন্যরকম দেখো এইখানে বলা হচ্ছে যে x টু দি প্লাস x টু দি n প্লাস y টু দি n এর একটি উৎপাদক কখনোই একটি উৎপাদক কখনোই কখনোই x মাইনাস y হবে না এরকম প্রমাণ কখনোই x মাইনাস y হবে না প্রমাণ করতে দেখো আমরা এতক্ষণ যে তিনটি অঙ্ক করলাম তাতে উৎপাদক হবে প্রমাণ করেছিলাম এখানে উৎপাদক হবে না কখনো সেরকম আমরা প্রমাণ করবো দেখো এরকম তো এখানে কি বলবো যদি সম্ভব হয় ধরা যাক যদি আচ্ছা ঠিক আছে এখানে একটু অন্যরকম ভাবে বলি একটু অন্যরকম ভাবে লিখি যদি সম্ভব হয় ধরা যাক যদি সম্ভব হয় ধরা যাক x টু দি n প্লাস y টু দি n কে x প্লাস y দ্বারা ভাগ করলে বা x টু দি প্লাস n x টু দি প্লাস n x টু দি n প্লাস y টু দি n এর একটি উৎপাদক একটি উৎপাদক x মাইনাস y x মাইনাস y এবং আমরা লিখব এবং এই x টু দি n প্লাস y টু দি n সমান x মাইনাস y ইনটু q যেখানে q q হচ্ছে অনন্য ভাগফল যার মাত্রা হচ্ছে লেস দেন x টু দি n প্লাস y টু দি n এর মাত্রা অবশ্যই এর মাত্রা অপেক্ষা অবশ্যই কম হবে আচ্ছা এটা না লিখলেও হবে এর মাত্রা এটা না লিখলেও কিন্তু হবে এটা কিউ এর মাত্রা সম্বন্ধে আমাদের বেশি চিন্তা ভাবনা করে লাভ নেই দেখো আমরা কিন্তু পরোক্ষভাবে প্রমাণ ধরে নিচ্ছি ওর একটা উৎপাদক হবে আমাদের দেখার জন্য কখনোই উৎপাদক হবে না আমরা ধরে নিচ্ছি ওর একটা উৎপাদক হবে তাহলে দেখো যেহেতু এটা ধরে নিয়েছি যে x টু দি n প্লাস y টু দি n সমান x মাইনাস y ইনটু q তাহলে এটি একটি অভেদ হবে এবং x এর যে কোনো মানের জন্য এটা সত্য হবে তাই না x এটি একটি অভেদ হবে এবং x এর যে কোনো মান মানে x এর যে কোনো মানের জন্য এটা সত্য হবে এটি একটি অভেদ এটি একটি অভেদ হ্যাঁ অর্থাৎ অর্থাৎ x এর যে কোনো মানের জন্য x এর যে কোনো মানের জন্য x এর কেন y এর হতে পারে x এর যে কোনো মানের জন্য সম্পর্কটি সত্য হবে সম্পর্কটি সত্য হবে এইটা কিন্তু অবশ্যই হবে আমরা যেহেতু ধরে নিয়েছি যে এটা একটা উৎপাদক অতএব এইটা তো বটে এবং x এর যে কোনো মানের জন্য সত্য হবে দেখো এটা কি হয় আমরা যে বলেছি যে কোনো মানের জন্য সত্য হবে তাহলে উভয় পক্ষে যদি আমি x সমান y বসিয়ে দিই তাহলে তো সত্য হওয়ার কথা অথবা হ্যাঁ আর যাই হোক x সমান y বসালেও সত্য হবে আর x সমান মাইনাস y বসালেও সত্য হবে ইত্যাদি হবে তার না দেখো x সমান y বসালে উভয় পক্ষে x সমান y বসালে আমরা কি পাচ্ছি x সমান মাইনাস y বসাতে পারি x সমান y বসাতে দেখো না y সমান y বসালে কি হয় বসালে পাই কি পাবো না y টু দি n প্লাস y টু দি n সমান y মাইনাস y ইনটু q দেখো এখানে কি হচ্ছে এইটা কিন্তু এই পাশটা জিরো হয়ে গেছে এইটা কি হবে এটা কি জিরো হবে দেখো যে বলা আছে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে দেখো যে কোনো যুগ্ম যদি হয় তাহলে দেখো ওয়াই টু দি টু প্লাস ওয়াই টু দি টু মানে টু ওয়াই স্কোয়ার আমি তো এখানে বলিনি যে এক্স ওয়ান জিরো বসাচ্ছি তা তো বলিনি এক্স ওয়ান জিরো বসালেও হতো না দেখলি সেটা তো পরের কথা দেখ এই আমি এক্স ওয়ান ওয়াই বসেছি তাহলে দেখো এই পাশটা তো জিরো হয়ে গেছে এই পাশটা জিরো হয়েছে কিন্তু এই পাশটা কোথায় হয়েছে টু ওয়াই টু দি এন টু ওয়াই টু দি এন তার মানে অ্যাকচুয়ালি তো আমি ওয়াই সমানে জিরো পেয়ে যাচ্ছি ওয়াই সমানে জিরো পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি এখান থেকে আমরা ওয়াই সমান জিরো পেয়ে যাচ্ছি অথচ দেখো আমাদের রাশিমালা যাচ্ছিল এরকম এক্স টু দি এন প্লাস ওয়াই টু দি এন তাহলে তো আমরা শুধু বলা থাকতো যে এক্স টু দি এন কে এ ভাগ করতে হবে সেটা এক্স দিয়ে ভাগ তাহলে এক্স টু দি এন কে তো এক্স দিয়ে ভাগ করা যায় তোমরা জানো তাহলে তো ওইখানে সেটা তো ধরে নিলে তো আমাদের ওইটা পেয়ে যাচ্ছে যেটা এটা কিন্তু অসম্ভব আমরা কিন্তু এটি হচ্ছে অসম্ভব কেননা
y2 y to the n সেটা কখনো 0 হতে পারে না তাহলে তো y to the n ও 0 ঠিক আছে তার মানে এটা সম্ভব হলো না আমরা যেমন x1 y বসালে করলাম x1 y বসিয়েও করতে পারি একই ভাবে যদি x1 y বসাই x1 y বসালে কি হবে माइनस वाई बसाले देखो माइनस वाई होल टू दी एन प्लस वाई टू दी एन समान देखो वाई माइनस वाई माइनस वाई माइनस वाई इनटू क्यू देखो ये जाता है इपर क्यों चला इकने किंतु कौनो कौनो ये टा जीरो हो गया और कौनो जीरो हो गया ना सेरो कम हो गया देखो किन्हों कौन चला তাহলে অ্যাকচুয়ালি আমরা এইটা না করলেও হতো এই কি করলেই কিন্তু আমাদের সবচেয়ে সুবিধা হতো দেখো এখানে কি পাচ্ছি এন যদি অতএব এই এটা মাইনাস টু ওয়াই ইন্টু কিউ সমান একবার পাবো কি জিরো পাবো কেন না যখন এইটা মনে করো এন এর মান হচ্ছে অযুগ্ম সংখ্যা এন যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে মাইনাস ওয়াই হোল কিউ মানে মাইনাস ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ মানে জিরো হবে আবার দেখো এন যদি পাঁচ হয় তাহলে জিরো হবে এন যদি তিন হয় তাহলে জিরো হবে এন যদি সাত হয় তাহলে জিরো হবে ইত্যাদি অর্থাৎ এন অযুগ্ম পূর্ণ সংখ্যা অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা আবার দেখো এই কি সমান কি হবে না মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার যদি টু হয় তাহলে ওয়াই স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার তার মানে অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার হয়ে যাবে আবার দেখো যদি মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ফোর হয় তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর আবার ওয়াই টু পাওয়ার মানে অ্যাকচুয়ালি টু ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যাবে যখন এন যুগ্ম পূর্ণ সংখ্যা যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা তো বুঝতে পারছো যে আমরা এই কিন্তু দু রকম মান পাচ্ছি একবার পাচ্ছি মাইনাস টু ওয়াই ইন্টু কিউ সমান জিরো অর্থাৎ ওয়াই সমান অ্যাকচুয়ালি জিরো পেয়ে যাচ্ছি আবার সেটা তো সম্ভব নয় আবার অনেক সময় পাচ্ছি এইটা সমান আবার টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন পেয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা অন্যরকমের ব্যাপার হয়ে যাচ্ছে আমরা কিউ সমান মাইনাস ওয়াই টু দি এন মাইনাস ওয়ান এরকম একটা পেয়ে যাবো দুটো ক্ষেত্রেই কিন্তু সম্ভব নয় দুটো ক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না তাহলে দেখো এইটিও কিন্তু বলবো এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে এটি অসম্ভব দুই ক্ষেত্রে এটি অসম্ভব তাহলে দেখো আমরা যে ধরে নিয়েছিলাম কল্পনা করেছিলাম যে এর একটা উৎপাদক এটা হবে তাহলে সেটা কখনোই হবে না অতএব আমাদের কল্পনা ভুল তাহলে কি এক্স টু দি এন প্লাস ওয়াই টু দি পার এন এর উৎপাদক কখনোই এক্স মাইনাস ওয়াই হবে না যদি এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে সেক্ষেত্রে কিন্তু অযুগ্ম যুগ্ম দুই হতে পারে ঠিক আছে তাহলে এইগুলো দিয়ে এবারে আমরা এরপরে আমরা অঙ্ক